বিদ্যুৎহীন হয়ে পড়েছেন সাতাশ লক্ষাধিক মানুষ বাতিল করা হয়েছে তেরোশোটিরও বেশি ফ্লাইট ঘূর্ণিঝড় বেরিলের তাণ্ডবে এখন লন্ডভণ্ড যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্য বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা টেক্সাসের জনজীবন ঘূর্ণিঝড় বেরিল দক্ষিণ পূর্ব টেক্সাসে আঘাত এনেছে প্রচণ্ড বৃষ্টি এবং প্রবল বাতাসের ঝোড়ো হাওয়া নিয়ে আঘাত এই ঝড়ে সাতাশ লাখেরও বেশি মানুষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সংবাদ মাধ্যম বিবিসি বলছে স্থানীয় সময় সোমবার সকালে যখন বেরিল প্রথম টেক্সাসে আঘাত আনে তখন এটি একটি ক্যাটাগরি ওয়ান হারিকেন হিসাবে সেখানে আছড়ে পড়েছিল কিন্তু তারপর থেকে ধীরে ধীরে এটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে সমুদ্র পরিস্থিতির অবনতি হওয়ায় মার্কিন কোস্টগার্ড হিউস্টন বন্দর বন্ধ করে দিয়েছে এছাড়া টেক্সাস সিটি ফ্রিপোর্ট এবং টেক্সাসের গ্যালভেস্টন বন্দরও বন্ধ রাখা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে টেক্সাসের সকল স্কুল ঝড়ের তীব্র বাতাসের কারণে প্রয়োজনীয় কাজও বের হতে পারছে না মানুষ ঝড়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে তিনজন বাড়ির ছাদ ভেঙে ও বাতাসের ধাক্কায় বিদ্যুৎ লাইনে চাপা পড়ে এসব প্রাণহানির ঘটনা ঘটে টেক্সাসে আসার আগে ঘূর্ণিঝড় বেরিল ক্যারিবীয় দ্বীপপুঞ্জ জামাইকা গ্রেনেডা ও সেন্ট ভিনসেন্ট অতিক্রম করে তীব্র ঝড়ের আঘাতে এসব স্থানে বহু ভবন ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে নিহত হন অন্তত এগারো জন আমি মনে করি এটি প্রকৃতির আসন এই ঝড় আমাদের বুঝিয়ে দিচ্ছে প্রকৃতি আসলে কে এবং তার ক্ষমতা কতখানি এখানে আমাদের কোনো হাত নেই ঝড় থামানোর কোনো উপায়ও নেই মার্কিন পূর্বাভাস প্রদানকারী সংস্থা একু ওয়েদারের মতে চলতি জুলাই মাসে টেক্সাসের জন্য এই ধরনের হারিকেনের আঘাত বেশ কিছুটা বিরল মূলত টেক্সাসের হিউস্টন শহর একটি নিচু উপকূলীয় শহর এবং এটি বরাবরই বন্যার জন্য ঝুঁকিপূর্ণ দুর্যোগের সময় হিউস্টন এলাকায় বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় পঁচাত্তর মাইল বা একশো বিশ কিলোমিটারে পৌঁছেছিল এবং ঝড়ো বাতাসের গতিসীমা ঘন্টায় সাতাশি মাইল বা একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল বলে জানানো হয়েছে এছাড়া ঝড়ের সময় মুসলধারের বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যাও দেখা দিয়েছে মূলত যে সমস্ত এলাকায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে ব্যাপক বৃষ্টি হয়েছে সেসব এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে অবশ্য ঝড়টি এখন শক্তি হারিয়ে ধীরে ধীরে উত্তর উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে ঝড়টি হিউস্টন অতিক্রম করার সময় লুসিয়ানার কয়েকটি কাউন্টিসহ ঝড়ের গতিপথে থাকা টেক্সাসের আরও কয়েক ডজন কাউন্টিতে টর্নেডো সতর্কতাও জারি করা হয়েছিল মীর ফজের আব্বি বাংলা ভিশন